মন্ডল সাহেব দেখেন দেখেন ওই দেখেন যাব না ওই মন্ডল সাহেবের সাথে প্রেম নিবেদন করছে বেঈমানি পাশালি রাক্ষসী হলদবহী নারা এসব কি বলছিস স্বামী আমি তো কোনো অপরাধ করিনি ওগো যাপনা আপনি ফিরে এসেছেন ডাকা দিয়ে চলে যাও বাঠানি আমার সম্মুখতে স্বামী তোর মুখ আমিও দেখতে চাই না 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 আমি তোরে বিয়ে করে বড় ভুল করেছি যা আমার সম্মুখতে ছেড়ে যা ওগো স্বামী এ আপনি কি বলছেন কি অপরাধ আমি করেছি বলে দিতে পারেন স্বামী যার ফলে আপনি আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন আমাকে কেন আপনি চলে যেতে বলছেন আমি ঠিকই বলেছি পাশানি তুই আমাকে দূরে সরিয়ে দিয়ে তুই একটা ঐক্য শক্তি মূলনের কাছে প্রেম নিবেদন করেছিস এই মুহূর্তে আমার পাশ থেকে বেরিয়ে যা কি কথা চো Thank you.
কথা আমি শুনতে চাই না তোর মুখ দর্শনে আমার ঘৃণা হচ্ছে যা এই মুহূর্তে তুই বেরিয়ে যা কোথায় কোথায় বলি বন্দী কর ওই কুশক্তি বুনলকে সাবি আমার কথা আপনি বলবেন না সাবি আমি যে খুব প্রাণে পড়ে যাব এই প্রাসাদে শয়নের সপরে শুধু আপনাকেই দেখেছি আমি আর কোনোদিন কোনো পুরুষকে চোখে দেখিনি তোর কোনো কথাই আমি শুনতে চাই না কলঙ্কিনী তুমি যদি সুখী হও আমি চলে গে তবে বন্দী করলে আমি আর অপমানের প্রতিশোধ নেবই নেব চলো পহরি আমি আবারও বলছি সাবি আপনি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন আমি তো কোনোদিন আপনাকে কোনোদিন দোষী করিনি সাবি বল পাশানি কেন তুই ওই কুচক্তি মুলনের কাছে প্রেম নিবেদন করেছিলি না না সাবি বল জবাব দে আপনি আমার
আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে তবু আমার মন একটুও গলবে না তাই আমি তোকে দিলাম আমি তোকে দিলাম নির্বাসন দণ্ড নানা সাবি আমার কথা বলবে না আমি যে কোনো অপরাধ করিনি সাবি
অত নিষ্ঠুর আপনি হবেন না তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও স্বামী তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও আমি আমি তুমি কাঁদছ কেন ওরে বাপি না আমি আমিকে ছাড়া কিছুতেই বাঁচব না বলো আমি তোমার কি হয়েছে বলো আমি বলো ওগো বাবা তোমার ওগো ইমরান আমি যে আজ থেকে তোর আমি নই যে তোর আমি যে মরে গেছে মরে গেছে না আমি আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি আমি বাঁচতে পারবো না ইমরান সরে যাও আর সম্মুখতে ইমরান ফিরে আয় বাবা ফিরে আয় ইমরান ফিরে আয় ও গো সাবি এ আপনি কি করলেন আবার অপরাধের জন্য এই অবুঝ শিশুকে কেন আপনি ব্যথা দিচ্ছেন স্বামী 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 অপরাধ যদি আমি করে থাকি তবে আপনি আমায় শাস্তি দিন তবু তবু এই শিশুকে আপনি ব্যথা দিবেন না তুমি আর কেন না আমি তোমার কান্নাতে আমি সইতে পারছি না তুমি আর কেঁদো না আমি তুমি আর কেঁদো না দুঃখ দিও না না ওরে ইমরান তোর বাজে আজ বৃদ্ধ ব্যথি হয়ে গেছে আজ কাঁদবো বলেই তো এই গরিব ঘরে আমি জন্ম নিয়েছি ও গো স্বামী আমি আপনাকে আবার অনুরোধ করে বলছি ওকে আপনি কষ্ট দিবেন না ও তুমি বলে Thank you.
شابي বড়ে রাজা তে কোনো ভুল করে থাকি তবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন স্বামী বিদায়ের কালে রেখে যাই স্বামী ব্যথা ভরা I'm not
তো চলে যাচ্ছি বোনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি স্বামী তবে আমাকে আপনি ক্ষমা করে দিবেন বিদায় স্বামী বিদায় রাসে স্বামী চলে যাচ্ছি বাপি এবারে মত তোকে আমি ছোট রেখে যাচ্ছি জীবনে যদি কোনোদিন দেখা হয় তোর আপিকে তুই চিনে নিস বাপি দাঁড়াও আমি দাঁড়াও আমি দাঁড়াও আমি আমি তোমার সাথেই যাব হ্যালো দর্শক চত ভাই বন্ধুগণ আজকে নাটকের যে পরিচালক লাল পাগলা পরিচালিত তাই এই শিশু বাচ্চার কণ্ঠ থেকে তার অভিনয় থেকে তাতে তাকে 200 টাকা দিয়ে সুন্দরভাবে পুরস্কার করেছে যাক শয়তানকে বিদায় করে ভালোই করেছি আমার জীবনের কাল সব আমি নিজেই সরিয়ে দিয়েছি নিভে গেল রে আসিলো আধার ঘিরিয়া নিভে গেল রে সন্ধ্যা প্রতি আসিলো আধার ঘিরিয়া ترجمة
এখন থেকে পাগল নই ওরে পাগল পাগল বলিস না রে আমি পাগল নই ওরে পাগল পাগল বলিস না রে আমি পাগল নই আমি রাহেলাকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি নানু আমি একটুও ভুল করিনি আমি একটুও ভুল করিনি আমি একটুও ভুল করিনি এই তো আমি ফুল বাগানে বেড়াতে এসেছি কিন্তু একটি ফুলও তো এখনো ফুটেনি ওরে বাপ রে বাপ খাইছে আমারে খাইছে হ্যাঁ শালীন বেশি আমার খাইছে ওই শালার গোরের শালী আমাকে চৈত্র ঘাটের পানি খাই আবার দুদিন ওর সাথে দেখা হয় ওকে আমি ফিটিং 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 করে ছাড়ব এই লোক কাকে কি বলছিস ওই জঙ্গলা সাপুরে মেয়েগো ওরে বাপ রে বাপ তুই আসতে পারে একবারে দেখা যা কাল লাগেনির মতো
তারপরে কি করে জানেন ভাই ফুস করে না কোন গাধা ওই কাল লাগিনি কে কি করে দে বস মানানো যাবে সে বিনবাসি আমার হাতে আছে তবে কাজ কর ওই কি করতে হবে সাদা দা তুই শুধু ওই সাপুরে আর মেয়েটে প্রেমের অভিনয় করে দেখাবি বুঝলি কেরামত আজ্ঞে হুজুর আজ্ঞে আমি ওই শালির বেটিকে এমন অভিনয় করব তারপর ওই শালির আমি একবারে বিয়ে করে ছাড়ব তুই কাকে কি বলছিস হ্যাঁ মারব এক থাপ্পড় সাদা দা থাপ্পড় বলবো কেন আপনি যে করছেন ওই সাপুরে বিয়ের সাথে প্রেম করতে আরে গাদা তোকে প্রেমে অভিনয় করতে বলছি বুঝলি কেরামত আলী তাই বলে আমি ওকে তারপর আমি ওকে ও আমাকে তার আগে আমি তারপর ওকে ফিটিং করবে এই কেরামত আলী ফিটিং আবার কাকে বলে রে ও খাঁটি কথা সাদা দা খাঁটি কথা ফিটিং যে কাকে বলে এইবার ওই লাগিয়ে আসলে তারপরে বুঝতে পারবেন ওরে বাপ রে বাপ হুজুর এদিকে আসেন এদিকে এদিকে আসেন এদিকে আসেন ওই তো কাল লাগেনি হুজুর এইবার কাম সারিয়েছে এই এই গাদা তুই না বলছিস নাকিনি এ না দেখছি মানুষ এই এই চেয়ে দেখুন সাদা দা কেমন তারু এই খবরদার একদম বাজে কথা বলবি না বাজে কথা বলেছিস তো একেবারে তোর কাছ ওরে বাপ রে বাপ এই বলছি না হুজুর এই সখী একবারে কাল লাগেনি এইবার তো নিজেই চোখেই দেখিলেন হুজুর নিজে চোখে দেখিলেন কেমন করে ফুস করে যায় এই কেরামত তোর সঙ্গে ওই চামচাটা কে তুই যে কাপুরুষটির সঙ্গে কথা বলছিস সে কি তোর উস্তাদ নাকি ও সখী চলো সখী আমরা অন্য গায়ে যাই ঠিক আছে তাহলে চলো তাই চলো এই গর্দম তোর কারণে তো ওরা চলে গেল আগে আপনি তো কইছেন ওর সাথে প্রেমের অভিনয় করতে আমি যা করি সেইটি আমার দোষ এই ওর লোক কোথাকার আমি তোকে বলছি প্রেমের অভিনয় করতে তুই ওকে ধরতে গেলি কেন মারব এক থাপ্পড় এই তো হলো কাপুরুষের কথা হ্যাঁ
এই তাকে না ধরে কি এই প্রেম করা যা হ্যাঁ এ দেখেন না হুজুর আজকাল সেমরিয়া সেংরারা কেমন করে হাত ধরে স্কুলে যা কেমন করে যাওয়ার ফুটুস ফাটুস করে আজ কেমন করে পড়ে আমি যার বুঝতে পারছি কোন হুজুর কি কবেন ওই ঝাপুরের মেয়েটা কোথায় থাকে তুই সব জেনে আসবি আজ্ঞে হুজুর আজ্ঞে আমি ওর খেতা বংশের খবর এইবার আমি যাই এখনই নিয়ে আইব চল কেরামত হুজুর আমার স্বামী আমাকে মিথ্যে অপবাদ দিয়ে আজ সংসার থেকে বিতাড়িত করেছে আমি যে এই পথে পথে চলছি আমার মনের দুঃখে আমি যে কিছুই কুলকুলার খুঁজে পাচ্ছি না আজ সাত দিন ধরে অনাহারে পথে পথে ঘুরছি আমাকে বলে দাও খুদা আমি এখন কি করব I go be cut Thank you.
আবার কপালে এত কেন লিখেছিল আমি জানি না পৃথিবী যেন আমার জন্য এত নিয়তি কেন রেখেছে আমি নিজেও জানি না পাঠালেন যেদি ও Thank you.
গো ঠাকুর ও গো খোদা তুমি বলে দাও কোথায় গেলে একটু আশ্রয় পাবো যেখানে ভালো বামত আসলেও যেখানেই পাই শুধু তার জন্যই সারাটা জীবনে পার করে দেই ও গো খোদা তুমি কে সুখের দিক আমাকে বের করে দেবে না খোদা বলো খোদা কোথায় গেলে আমি একটু আশ্রয় পাবো না না আমি আমি ওদিকে চলে যাব আমি আর এদিকে থাকবো না আমি এদিকে থাকবো না আমি থাকবো না গর্জন খা লোক মুখে শুনতে পেলাম আমি ও জান গায়ে বন্যা দুর্গত লাগাই নাকি এখন পর্যন্ত খাদ্য বিতরণ করা হয়নি এর কারণ কি আমরা দুর্গত এলাকায় খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি মহারাজ খাদ্য যদি বিতরণ করেই থাকো তাহলে কেন দুর্গত এলাকায় গরিব দুঃখী মানুষকে মধ্যে লাখে মারে যাচ্ছে বলো কারণ কি এর কারণ আমিও তো বুঝতে পারছি না যাহা আপনা তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে ওই সব দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করনি Yes.